মাটির ঘরে খড়ের ছাউনিতে হঠাৎই শর্ট সার্কিটে লেগে যায় আগুন। তাতেই পুড়ে যায় প্রয়োজনীয় নথিপত্র, কাগজসহ প্রায় 10,000 টাকা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘির দাসপাড়ায়। এখানেই বাস করত সুনীল খামারু তার স্ত্রী ও সন্তানসহ মোট 11 জনকে নিয়ে। আজ সকালে যখন ঘরে আগুন লেগে যায়, তখন রায়দিঘি থানার পুলিশসহ গ্রামবাসীরা সকলে হাতে হাত লাগিয়ে আগুন আয়ত্তে আনে। বড় ক্ষয়ক্ষতির কোনো খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে নোবেল নিউজ নেটওয়ার্ক, নোবেল বাংলা।